আল্লাহর পথে ফিরে আসার আমার আমার ইচ্ছা লাগবে। যদি আমরা আল্লাহর দিকে ফিরে আসতে চাই তাহলে আল্লাহর পক্ষ থেকে আমাদেরকে সাহায্য করা হবে। যেমন কাহাববাসীর ঘটনাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছিলেন যে তারা যখন আল্লাহর প্রতি ঈমান এনেছে আল্লাহ তাদের ঈমানকে আরো বৃদ্ধি করে দিয়েছিলেন, যেটা আপনি 13 নম্বর আয়াতে পেয়ে যাবেন, 18 নম্বর সূরা 13 নম্বর আয়াতে। এটাই তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রকৃত বৈশিষ্ট্য, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন তুমি যদি আমার দিকে আধা হাত আসো আমি তোমার দিকে এক হাত যাব, তুমি যদি আমার দিকে হেঁটে আসো আমি তোমার দিকে দৌড়িয়ে যাব। সেই হাদিস আমরা প্রত্যেকেই জানি, বুখারী মুসলিমের মধ্যে রয়েছে। অতএব প্রথম পদক্ষেপটা আমাদের লাগবে। আপনি প্রথম নিয়ত করেন, আপনি প্রথম চেষ্টা করেন, আপনি আল্লাহর কাছে ফিরে আসার তৌফিক কামনা করেন, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে তৌফিক দান করবেন। আল্লাহ জানিয়ে দিয়েছেন যে তোমরা সবাই গোমরাহ, আমি যাকে হেদায়েত করব সে ছাড়া। ফাসতাহদুনি, আমার কাছে হিদায়াত তলব করো, আহাদিকুম, আমি তোমাদেরকে হিদায়াত দান করব। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ফিরে আসার একটা উপায় হলো, প্রথমে আপনি ইচ্ছা পেশ করেন আল্লাহর কাছে। আপনি ইচ্ছা পেশ করেন যে আল্লাহ আমি ফিরতে চাই, আল্লাহ তুমি আমাকে তৌফিক দাও, আমি তোমার পথে ফিরে আসতে চাই, আমার পথকে তুমি সহজ করো। প্রথম আপনি আল্লাহর কাছে যান। দ্বিতীয়ত, আপনি যেই পথে ছিলেন, যাদের সাথে ছিলেন, আপনি তাদের পথ এবং ওই স্থানকে পরিত্যাগ করতে হবে। যাদের সাথে থাকলে আপনার পাপ হয়, যেই এলাকাতে আপনার দ্বারা পাপ হয় আপনার পক্ষে সম্ভব হলে সেই এলাকা আপনাকে ছেড়ে দিতে হবে। আমাদেরকে বলা হয়েছে যারা ইসলাম পালন করে এমন ব্যক্তিদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করতে, এমন ব্যক্তিদেরকে আত্মীয় হিসেবে গ্রহণ করতে, এমন ব্যক্তিদের প্রতিবেশী হওয়া আমাদেরকে শিক্ষা দেওয়া হয়েছে। এই জন্য যারা বেদিন, যারা ধর্মকর্মে করে না, যারা নাচ গান খেলতামশা নিয়ে থাকে, এমন বন্ধু বান্ধবদেরকে আপনাদেরকে প্রত্যাখ্যান করতে হবে এবং ওই স্থান আপনাকে ছাড়তে হবে যে স্থানে গেলে আপনার পাপ হয়। পার্ক বলেন, যে কোনো জায়গায় ঘুরতে যাওয়া বলেন, যেখানে গেলে পাপ হয় সেই জায়গাতে আপনি যেতে পারবেন না। যার মধ্যে তিনটি বৈশিষ্ট্য রয়েছে সেই ব্যক্তি ঈমানের স্বাদ পাবে। তার একটা হলো সেই ব্যক্তি অতটা ঘৃণা করবে কুফুরি অবস্থায় ফিরে যাওয়াটাকে, পাপের জগতে ফিরে যাওয়াটাকে, যেমনটা সে ঘৃণা করে তাকে এখন যদি আগুনে নিক্ষেপ করে দেওয়া হয়। তার মানে আগুনে পতিত হওয়াটাকে যেভাবে আপনি ঘৃণা করেন, আপনার পাপের লাইফে ফিরে যাওয়াটাকে যদি আপনি ওইভাবে ঘৃণা করতে পারেন তাহলে আপনি আল্লাহর পথে ফিরে আসতে সক্ষম হতে পারেন। উপরন্ত আমাদেরকে প্রতিনিয়ত আল্লাহর কাছে দোয়া করতে হবে যে আল্লাহ যখন তুমি আমাদেরকে হেদায়েত করেছ, রব্বানা লা তুযিগ কুলুবানা বাদা ইযা হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব, যেটা আপনি সূরা আলে ইমরান 8 নম্বর আয়াতে পেয়ে যাবেন। আল্লাহ আমাদেরকে শিক্ষা দিয়েছেন যে তোমরা আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ যখন তুমি তোমার দয়াতে রহমতে আমাদেরকে সঠিক ইসলামের শিক্ষা দিয়েছ আবার তুমি আমাদেরকে কুফর দিকে ঠেলে দিও, আমাদের অন্তর যেন আবার বক্রণা হয়ে যায়, আল্লাহ তুমি আমাদেরকে ইসলামের উপরে কায়েম রাখো। আর যখনই কোনো ব্যক্তি তওবা করে ফিরে আসবেন আপনি জেনে নেন আল্লাহ বলেছেন বান্দা তোমার তওবাটা যেন উত্তম ভাবে হয়, যেমনটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 66 নম্বর সূরা 8 নম্বরে বলেছেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতুন নাসুহ, তোমরা আল্লাহর কাছে খালেস ভাবে, খালেস অন্তর থেকে আল্লাহর কাছে ফিরে আসো। আর এই খালেস ভাবে তওবা করে ফিরে আসার মানে হলো আপনি আর সেই পথে কোনোদিন পা বাড়াবেন না, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আপনি সঠিকভাবে পেয়ে যেতে পারেন। তা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এক সাহাবী জিজ্ঞেস করেছেন, ইয়া রাসূল এমন একটা কথা বলেন যেটা আপনার ছাড়া আর কাউকে আমার জিজ্ঞেস করার প্রয়োজন হবে না। রাসূল সাল্লাম বলেছেন বল, তুমি বলো আমানতু বিল্লাহ, আমি আল্লাহর প্রতি ঈমান এনেছি, ফাস্তাকিম, এবং তুমি এই কথার উপরে মরার আগ পর্যন্ত কায়েম হয়ে যাও। এটি ইমাম বুখারী এবং মুসলিম কোট করেছেন। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা দোয়া করি যে হেদায়েতের বাণী আল্লাহর পক্ষ থেকে আমাদেরকে গ্রহণ করার তৌফিক দেওয়া হয়েছে, যে সালাফি মানহাজের দাওয়াত, কোরআন সুন্নাহর দাওয়াত আমাদের পর্যন্ত আল্লাহ পৌঁছে দিয়েছেন এবং আমাদেরকে গ্রহণ করার তৌফিক দিয়েছেন, মরার আগ পর্যন্ত যেন আমরা এর হক আদায় করে যেন মরতে পারি। বলেন আমিন।